শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বার্ষিক বাজেট প্রায় 2000 কোটি টাকা যা ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাৎ করেছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারের ভ্রমণেই প্রমাণিত হয় এই রোগ নিয়ে শাসক গোষ্ঠীর অবহেলা উদাসীনতা। মানবতাহীন নির্বাচিত গণবিরোধী সরকার বলেই তারা জনস্বাস্থ্যের প্রতি ভ্রূক্ষেপে। আমরা ইতিপূর্বেই আমি বলেছি আপনার আরো একটি আপনার রক্তদান কর্মসূচিতে যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় সিটি কর্পোরেশন যেহেতু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ডেঙ্গু সমস্যা সমাধান করতে, সুতরাং স্বাস্থ্যমন্ত্রী এবং এই দুই অনির্বাচিত মেয়র তাদের পদত্যাগ দাবি করেছে। হাসপাতালে রোগীদের ঠাই হচ্ছে না, আবার চিকিৎসেবায় মেটাতে নিশ্চয় হয়ে যাচ্ছে মানুষ, লাশের সারি প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে, শিশুরা মারাত্মকভাবে ঝুঁকিতে, মৃতের একটা বড় অংশ শিশু। সম্প্রতি 7 দিনের ব্যবধানে 2 সন্তান হারিয়ে ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার খবর কি ব্যর্থ? এই সরকারের বিবেককে নাড়া দেয় না, তাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই, জবাবদিহিতা নেই। সাংবাদিক ভাই বোনেরা, শুধুমাত্র সরকারের দুর্নীতি হওয়ার কারণে এই রোগ আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সরঞ্জামের দাম যেমন বৃদ্ধি করা হয়েছে, যেমন মশা মারার ঔষধ, স্প্রে, স্যালাইন, রোগ নির্ণয়ের কিটের অপ্রতিরোধতা ও নিম্নমানের জন্য ডেঙ্গু রোগ প্রকট রূপ নিয়েছে। ঢাকার বাইরে রোগ নির্ণয়ের কিট পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু প্রতিরোধের নামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন 1000 কোটি টাকা লুটে নিয়েছে। 2019 সালে যে টিআইবি ডেঙ্গু নিয়ে দুর্নীতির কথা বলেছিল, তার ডেঙ্গু নিয়ন্ত্রণে 15টি সুপারিশ করেছিল, কিন্তু সম্প্রতি টিআইবি জানাচ্ছে তাদের সুপারিশ আমলে নেওয়া হয়নি, তাই এই ভয়াবহ অবস্থা। ডেঙ্গু নিয়ে 2 জন সরকারি মুখপাত্রের মতামত প্রণিধানযোগ্য। এবছর 64টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মানুষ কোন ধরনের মশায় বেশি আক্রান্ত হচ্ছে তা আমরা জানি না। অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা উন্নয়ন স্বাস্থ্য অধিদপ্তর, মশার প্রাণ রাসায়নিক চরিত্র এবং মশার আচরণগত পরিবর্তন কি হয়েছে তা নিয়ে নিয়মিত গবেষণা হওয়া দরকার। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের কীটতত্ত্ব বিভাগের প্রধান মোহাম্মদ গোলাম সারওয়ার, এই যদি হয় দায়িত্বশীলদের অসহায় আত্মসমর্পণ, তাহলে এত এত টাকা লোপাট ছাড়া আর কি কিছুই করা হয়েছে? হয়নি। শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় 2000 কোটি টাকা যা ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাৎ করেছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারের ভ্রমণেই প্রমাণিত হয় এই রোগ নিয়ে শাসক গোষ্ঠীর অবহেলা উদাসীনতা। মানবতাহীন অনির্বাচিত গণবিরোধী সরকার বলেই তারা জনস্বাস্থ্যের প্রতি ভ্রূক্ষেপে। আমরা ইতিপূর্বেই আমি বলেছি আপনার আরো একটি আপনার রক্তদান কর্মসূচিতে যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় সিটি কর্পোরেশন যেহেতু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ডেঙ্গু সমস্যা সমাধান করতে, সুতরাং স্বাস্থ্যমন্ত্রী এবং এই দুই অনির্বাচিত মেয়র তাদের পদত্যাগ দাবি করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশের সকল দেশপ্রেমিক মানুষ ও বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের কাছে দেশের এই দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রার্থী ইশরাক সাহেব এবং তাবিজ সাহেব এবং ডক্টর সাহেব সিস্টেম বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, তারা অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলোতে আপনাদেরকে অংশগ্রহণ করে এটাকে সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আসুন সবাই সমাজের প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ডেঙ্গুকে মোকাবেলার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আপনি কোনো প্রোগ্রাম আছে না এই ডেঙ্গুর ব্যাপারে যে আপনার করলেন, কোন প্রোগ্রাম দিয়েছেন? লিফলেট তো একটা আলাদা জিনিস, এমনি কোনো কর্মসূচি নিয়েছেন আপনারা? আচ্ছা, পরবর্তীতে। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে বলেছি তো আজকে অন্য কোনো প্রশ্নের জবাব দেবো না।